আজকে আমরা কী শিখব আজকে আমরা শিখব টেন্স এবং নিনজা ওয়েতে নিনজা ওয়ে মানে কি বেসিক্যালি আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক টেন্স স্ট্র্যাটেজিক টেন্স মানে টেন্স বলতেই আমরা নানা রকম ভাবি ব্যাপারটাকে টেন্সের অনেকগুলো ভাগ আছে অনেকে আমরা টেন্স জানি অনেকে আবার ইংরেজি দেখলেই ঘাবড়ে যায় আজকের ক্লাসটা এ টু জেড সব ধরনের অ্যাসপিরেন্টের জন্য শুরু করব খুব শুরু থেকে একদম নিনজা ওয়ে খুব সাধারণভাবে টেন্স শেখানো শুরু করব যাতে একটা এবিসিডি পড়া ছেলে এই ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে কীভাবে সেন্টেন্স কনস্ট্রাকশান করতে হয় ওকে এবং আমরা স্টেপ বাই স্টেপ টেন্সটাকে গভীরে গিয়ে পড়ব যেমন ধরা যাক খুব সাধারণ বাক্য দিয়ে আমরা যদি টেন্স পড়া শুরু করি টেন্স লেখা শুরু করি বা বাক্য রচনা শুরু করি তাহলে আমরা প্রথমেই যেমন ধরে যাক তুমি আমাকে ভালোবাসো এই বাক্যটা খুব সহজেই ইংরাজি করতে পারবো সব পাখি মাছ খায় মাছ লাগান নামে দোষ হয় বা যেমন কর্ম তেমনি ফল খুব সহজ সহজ বাক্য এগুলো ওকে আমরা টেন্স শিখব কেন বাক্য কি কিভাবে করব তার চেয়েও বড় কথা টেন শিখবো কেন টেন শিখবার বেশ কিছু পারপাস আছে ফার্স্ট অফ অল টেন শেখার পারপাস হচ্ছে টেন্থ শিখলে আমরা একটা বাক্যকে ভালো করে ইংরেজিতে অনুবাদ করতে পারবো ট্রান্সলেট করতে পারবো কেননা ট্রান্সলেশন একটা বড় পার্ট মেন্স পরীক্ষার জন্যে ওকে এছাড়া আমাদের পেসি লেখা আমাদের প্যাসেজ লেখা আমাদের রিপোর্টিং লেখা আমাদের লেটার লেখা সব কিছুতেই কিন্তু আমাদের রাইটিং স্কিল চেক হয় তার জন্যে সেন্টেন্স কনস্ট্রাকশান প্রপার চাই এবং আমরা ভালো করে এগুলো শিখে গেলে বেশ ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারবো সে সুবিধে তো আছেই আমি তার দিকে যাচ্ছি না আমাদের আসল পারপাস আমরা সিভিল সার্ভিস পরীক্ষাটা খুব ভালো করে দেবো অ্যান্ড ফর ইউপিএসসি গাইজ একটা কথা বলি হতে পারে ইউপিএসসিতে অনেক দেশীয় ভাষা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া যায় ইনক্লুডিং বেঙ্গলি হিন্দি এটা সেটা কিন্তু সময় মনে রাখবে প্রায় থার্টি পারসেন্ট নাম্বার তুমি কমে যাবে তোমার যখন তুমি মেন পরীক্ষায় তোমার নিজস্ব ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে ওকে সে হিন্দিও দাও বা পাঞ্জাবি দাও তোমাকে ইংরাজি লিখলে অনেকটা নাম্বার এমনি বেশি পেয়ে যাবে সেহেতু তুমি যেহেতু তুমি ইংরাজিতে লিখছ সো ইংরাজি লেখা ইংরাজি রাইটিং স্কিল ইংরাজি বলতে পারার সাথে সাথে খুব ভালো একটা লিখে প্রেজেন্টেশান করাটাও ভেরি ইম্পর্টেন্ট ফর সিভিল সার্ভেন্টস নট অনলি দিস চাকরি পাওয়ার পরে তো প্রচুর লিখতে হবে তোমাদেরকে ইংরেজিতে সো তার গোড়ার কথা হচ্ছে আমাদের বাক্য রচনা করা বা ট্রান্সলেট করা বা কনস্ট্রাকশান করা একটা সেন্টেন্সের এবং সেটা করব আমরা টেন্থ শেখার মাধ্যমে টেন্স শিখতে গিয়ে আমরা মাঝের ইমানের কেমন কিছু বাক্য যেমন পাই আমরা যেমন ধরো যাক আজকাল কোথায় থাকা হচ্ছে হে বাসে উঠতে না উঠতেই বাসটা ছেড়ে দিল এরকম ধরনের বাক্যগুলোর আমরা খুব সহজ ইংরাজি করতে পারবো কিছু বাক্য আমরা আপাতত কঠিন বলি কঠিন কিছুই না শিখলে আপাতত কঠিন বলি যেমন ধরো যাক বৃষ্টি হব হব করেও হলো না ঝড় উঠে উঠি করেও উঠলো না লোকটা যাবো যাবো করেও গেল না এরকম ধরনের বাক্য সেকেন্ড টাইপ দেখো তুমি একটা কঠিন লোকের পাল্লায় পড়েছো তুমি একটা কঠিন লোকের পাল্লায় পড়েছ হে তিন নম্বর বাক্য দেখো সব গ্রামের মেয়েরা যদি সিভিল সার্ভেন্ট হতে পারত তাহলে মি পাচারের সংখ্যা অনেক কমে যেত গ্রামের মেয়েরা যদি পড়াশুনোর আরেকটু ভালো সুযোগ পেত তাহলে অনেকেই সিভিল সার্ভেন্ট হতে পারত লোকটা যদি আরেকটু চিকিৎসা পেত তাহলে বেঁচে ফিরতে পারত বৃষ্টি যদি না হতো তাহলে ভারত ম্যাচ জিতে যেত এই ধরনের বাক্যগুলো একটু দেখে মনে হয় কঠিন কঠিন কিচ্ছু না আমরা একে একে শিখব শুরু থেকে শিখব এ থেকে যে ডবধে শিখব প্রত্যেকটা বাক্য শিখব এবং তার জন্য আমরা আজকে কি করব। আমরা আজকে টেন্স পড়ব এবং একদম প্রিলিমিনারি লেভেল থেকে টেন্স পড়া শুরু করব। খুব ইজি আর ওয়েটা কি বললাম নিনজা ওয়ে দেখো আমরা নিনজা ওয়েতে টেন্স শিখব খুব সহজভাবে শিখবো এবং আমরা স্ট্র্যাটেজিক লার্নিং করব হোয়াট ইজ স্ট্র্যাটেজিক লার্নিং স্ট্র্যাটেজিক শব্দটার মাংলা মানে তোমরা আমার ছাত্রছাত্রীরা কমেন্ট বক্সে লিখে দেবে স্ট্র্যাটেজিক হয়ে টেন্স শিখবো মানে আমরা টেন্সের অর্থাৎ তিনটে কাল ক্রিয়ার কাল একে বলা হয় টেন্স বর্তমান যা আমরা এখন করছি দেখছি বলছি খাচ্ছি অতীত দেখেছিলাম বলেছিলাম করেছিলাম শুনেছিলাম এবং ভবিষ্যৎ দেখব বলবো করব খাবো এই সমস্ত কালের চারটে করে ভাগ আছে অর্থাৎ মোট বারো রকমের ভাগ বা বারোটা ধরনের বাক্য হয় কোনো একটা ভার্বের ওপরে যেমন করা এই ভার্বটা বা ক্রিয়াটা খাওয়া দেখা বলা লেখা এই সমস্ত ভার্বগুলোর বেসিক্যালি টেন্সের হিসেব অনুযায়ী তিনটে কালে চার ভাগে মোট বারো রকমের বাক্য হয় বা বারো রকমের ভাবে আমরা বলে থাকি কিন্তু আমরা বারোটা শিখবো না অ্যান্ড দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড দিস ইজ দ্য স্ট্র্যাটেজিক ওয়ে অফ লার্নিং অফ টেন্স তার কারণ আমাদের সব কিছু দরকার পড়ে না আমরা অল্পই কিছু আছে সেগুলোই বারবার নানারকম বাক্যে ব্যবহার করি আমরা এরকম বাক্য বলি না যে আগামী বুধবার তুমি যখন খেতে থাকবে আমি তখন তোমাকে দেখতে থাকব। খুব অল্পই বলি বা পাঁচ দিন ধরে আমি সামনের বুধবার থেকে জ্বরে পড়ে ভুগতে থাকব। এরকম বাক্য আমরা সাধারণত বলি না আমরা ওসব শিখবো না আমরা সেগুলোই শিখব যেগুলো আমরা প্রায় ব্যবহার করি যেগুলো আমরা সাধারণত লিখে থাকি এবং যেগুলো দিয়ে আমাদের কাজ চলে যায় অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি যা পড়লে আমার পরীক্ষায় পাস করতে লাগবে তার চেয়ে বেশি আমি পড়বো না তার চেয়ে বেশি আমি শিখবো না আমার পণ্ডিত হওয়ার দরকার নেই আমার সিভিল সার্ভেন্ট হওয়ার দরকার আছে আমার এক্সামটায় পাস করার আছে ওকে সো আমি শুরু করে দিই চল আজকের আমরা একদম বেসিক লার্নিং করবো এবিসিডি শেখার মতন শিখবো তোমরা যারা একেবারে নিউ কামার তারা খুব ভালো করে বুঝে নাও আর যারা এক্সপার্ট তারা একবার জ্বালিয়ে নাও আর এক্সপার্টদের সম্বন্ধে আমি একটা ছোট্ট ওপিনিয়ন না করে পাচ্ছি না সেটা হচ্ছে যে আমি এরকম প্রচুর ছাত্রছাত্রী দেখেছি দে আর রিয়েলি গুড এরকম নয় যে তাদের মধ্যে কোনো ফাঁক আছে বা ভ্যাজেল আছে স্টিল যখন আমি পাঁচটা বাক্য দিই কন্টিনিউয়াসের পাঁচটা বাক্য দিই ইনডিফিনাইটের তারা ভুল করে বসে সো এ হিউজ এ হিউজ ফ্যাক্টার হ্যাঁ ইজ প্র্যাকটিস তো তোমরা ঝালাই করে নাও সেই জন্য দেখো আমরা আজকে কি শিখবো আমরা শিখব বি ভার্ভ বি ভার্ভ মানে বি মানে হওয়া বি ই বি মানে হওয়া এই যে আমি হয়েছি আমি মানুষটা আমি মানুষটা যে আছি এখানে বর্তমান রয়েছি তুমি একজন এটা মেয়ে বা ওটা একটা পাখি এটা একটা পেন মানে কি এটা আসলে একটা পেন হচ্ছে ওটা আসলে হচ্ছে একটা পাখি যে হচ্ছে হয় আমরা এইগুলো ব্যবহার করি না যখন মুখে শব্দ বলি এটা একটা কলম আসলে পুরো বাক্যটা হলো এটা হলো একটা কলম এই হোলোটা আমরা ব্যবহার করি না যখন আমরা কথ্যভাবে বাক্যটাকে বলি বা কথ্য ভাষায় আমরা বিষয়টাকে বোঝাই এই হোলোটা বেসিক্যালি একটা ক্রিয়া হওয়া ক্রিয়া ক্লিয়ার যেমন ধরা যাক আমি যদি বলি রাম আমার ভাই কি আমি যদি বলি যে বিথিন আমার ভাই আমি যদি বলি পারভিন আমার বোন আমি যদি প্রতিবেশী দেশ আমার প্রিয় বাংলাদেশ এই বাক্যগুলো দেখো আমি কোনো ভার্বের উল্লেখ করছি না ক্রিয়া এখানটায় নেই বাট ক্রিয়া এর মধ্যে ঢুকে রয়েছে আমি শুধু বলছি না পারভিন আমার বোন বাক্যটার মধ্যে আসলে পারভিন হলো আমার বোন বা পারভিন হয় আমার বোন আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ আমার প্রতিবেশী দেশ হলো প্রিয় বাংলাদেশ এই হলোটা বা আমার প্রতিবেশী দেশ হয় প্রিয় বাংলাদেশ আমি এই হয়টাকে ব্যবহার করছি না ক্লিয়ার সো এই হয়টা আছে এবং হয়টার ইংরেজি হচ্ছে বি আর তার তিনটে ফর্ম আছে তার তিনটে ফর্ম আছে আমি তুমি সে এরকম আলাদা আলাদা মানুষের জন্যে তিন রকমের ফর্ম আছে বি ভার্বের আমরা সেটা শিখব অ্যান্ড তার আগে আমি বলি যে দু রকম আমরা কথা ব্যবহার করে থাকি দু তিন রকম আমরা সেরকম কি যেমন ধরা যাক আমার কোনো ছাত্র সে আমার খুব প্রিয় আমি তাকে কি বলি এই তুই আয় তুই ক তুইভাবে ব্যবহার করি আবার আমার কোনো প্রিয় ছাত্র কিন্তু এতটাও প্রিয় নয় যে সে আমার সাথে অনেকটা মিশে যে আমি দেখে তুমি বলবো বা ধরা যাক আমার চেয়ে কোনো বয়সে বড়ো আমার সমান কাছাকাছি কোনো ছাত্র বা কোনো ছাত্রের গার্জেন যদি এটা দেখেন তোমাদের বাবা মাকেও দেখেন তাকে আমি কি বলবো আপনি তাহলে তুই তুমি আপনি ব্যবহার করি না আমরা বাংলাতে আলাদা আলাদা এখানেও ওরকম আলাদা আলাদা ব্যবহার হবে ধরা যাক দু তিনজন রয়েছে তখন আমি তুই বলতে পারবো না তোরা বলবো তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যখন কোনো বাক্যে কোনো ভার ব্যবহার করছি কোনো ক্রিয়া ব্যবহার করছি অর্থাৎ বলা খাওয়া চলা এই শব্দগুলোর ব্যবহার হচ্ছে তখন আমার সামনে আমি কাকে বলছি সে মানুষটাকে কি আপনি তুমি এরকমভাবে যাচ করবো না সে মানুষটা একটা রয়েছে কি দু চারজন রয়েছে এই সব বিষয়গুলো একটু মাথায় রাখ যে সামনের সামনের যে লোকটা বা যার সম্বন্ধে আমি বলছি বা যাকে নিয়ে আমি একটা বাক্য তৈরি করছি সে একা না অনেক অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল সে কোন পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন না থার্ড পার্সন পারসন মানে পার্সনের ডেফিনেশান বোঝার দরকার নেই ফার্স্ট পার্সন আমি বা আমরা সেকেন্ড পার্সন তুমি বা তোমরা থার্ড পারসন সে বা তারা ক্লিয়ার আমি আমরা ফার্স্ট তুমি তোমরা সেকেন্ড সে তারা থার্ড তাহলে আমি যদি উদাহরণ দিই যে কুকুরগুলো মাঠে খেলছে কুকুরগুলো তাহলে থার্ড পারসন পাখি আকাশে উড়ে যাচ্ছে পাখি থার্ড পার্সন তুমি ক্লাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করছো তুমিটা সেকেন্ড পার্সন আমি তোমাকে পড়াচ্ছি তা ফার্স্ট পার্সন ক্লিয়ার পার্সন ক্লিয়ার নাম্বার কি কুকুরগুলো প্লুরাল কুকুরটা খেলছে কুকুরটা ডাকছে সিঙ্গুলার আমি লিখছি সিঙ্গুলার আমরা লিখছি প্লুরাল তাহলে যখন একজন থাকবে কর্তা বা যে কাজ করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে সে যদি একজন থাকে তাহলে হচ্ছে সিঙ্গুলার সে যদি একের বেশি হয়ে যায় তাকে বলে প্লুরাল এক সিঙ্গুলার একের বেশি দুই হতে পারে পঞ্চাশ হতে পারে দু হাজার হতে পারে প্লুরাল ক্লিয়ার শুরু করবো যেমন ধরা যাক আমি লিখছি আই মানে আমি আই আমিটা কজন আমি একা তাহলে এটা সিঙ্গুলার একজন হচ্ছে সেজন্য সিঙ্গুলার ওকে সিঙ্গুলার এখানটা কি ভার হবে বি ভারবে তিনটে ভাগ আছে আই যখন সিঙ্গুলার হবে তখন এম এটা ছেড়ে দাও পাস্ট টেন্সে কেউ আমরা একটু পরে শিখছি কী বলতে চাইছি এ টিচার তাহলে আমি যখন সিঙ্গুলার তখন এম হবে তখন টিচার হবে বা আমি যখন আমরা হয়ে যাব ই তখন তো এটা দুই হয়ে গেল আমরা একের বেশি হয়ে গেল আমরা অনেকে হতে পারি আমরা একশো জন হতে পারি আমরা এক লক্ষ জন হতে পারি তখন এটা ফ্লুরাল হয়ে যাবে এটা বেসিক্যালি দুই না এটা তুমি বলতে পারো বা আমরা বলতে পারি যে একের বেশি এটা একের চেয়ে বড় প্লুরাল তখন কি হবে তখন বি ভার্বটা হবে উই আর কি হবে উই আর বয়েজ উই আর ফ্রেন্ডস উই আর গার্লস যখন আমরা বলবো আমরা ছেলেরা আমরা মেয়েরা আমরা বন্ধু আমরাটা তখন এক না আমরাটা অনেক সেই জন্যে আমরা উই হবে এবং উই হবে বলে আর হবে একা আমি থাকলে এম হতো এবং দেখো 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 মজার জিনিস হচ্ছে এইটা হলো কি ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন নাও আমরা যদি এরকম একটা ভাগ করি যে ইউ ইউ তুমি তুমি ইউ সিঙ্গুলার ব্যবহার করবো তাহলে মানে তুমি একা তাহলে যাক তুমি রাহু এক দিয়ে সিঙ্গুলার ইউ হবে আর ইউ আর এ বয় এ ম্যাড ক্রেজি ইউ আর ক্রেজি এই ক্রেজি ম্যান ইউ আর ক্রেজি আবার যখন এটা একাধিক হবে প্লুরাল হবে তখনও ইউ আরই নেবে অর্থাৎ তুমি বললে ইংরাজিতে যা বিভার ভয় তোমরা বললেও ইংরাজিতে তাই বিভার ভয় অর্থাৎ আর হবে ইউ আর মাই স্টুডেন্টস ইউ আর ক্রেজি তোমরা সকলে খুব ক্রেজি হয়ে গেছো সিভিল সার্ভিসের জন্যে ইংরাজি শিখবে বলে ওকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যখন ফার্স্ট পারসন হচ্ছে অর্থাৎ আইউই তখন ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্যে যা ভার্ভ বা যা বি ভার্ভ হয় ফার্স্ট পার্সন প্লুরালের জন্যে অন্যরকম বিভার হয় এম অ্যান্ড আর বাট ইন দ্য কেস অফ সেকেন্ড পারসন এটাকে বলে সেকেন্ড পারসন ওকে তখন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক দুটোর ক্ষেত্রেই আর বিভার হয় ইউ আর বয়েজ ইউ আর গার্লস ইউ আর মাই স্টুডেন্টস ইউ আর কনজিউমার্স আর দ্য হোল ওয়ার্ল্ড আমি যদি কোনো নদীর সামনে দাঁড়িয়ে বলি বলি তো নদী ওগো নদী আপন বেগে পাগল পাড়া নদীকে নিয়ে বলতে পারি নদীকে বলি ও নদীরে একটা কথা শুনে একটা কথা শুধাই শুধু তোমারে যদি নদীকে বলি ইউ আর দ্য রিভার অ্যান্ড যদি সব নদীকে বলি ইউ আর দ্য রিভার্স ইউ আর রিভার্স ইউ পিপিল সমস্ত লোকেদেরকে বলছে সো ইউয়ের ক্ষেত্রে আর ব্যবহার হবে সিঙ্গুলার হোক আর ফ্লোরাল হোক একজন হোক আর অনেকজন হোক অ্যান্ড আমি তার সম্বন্ধে বা তোমাদের সম্বন্ধে বা তোর সম্বন্ধে যা খুশি বলতে পারি ইউ আর মাই বিলাভেড স্টুডেন্টস ইউ আর মাই ক্রেজি স্টুডেন্টস ইউ আর মাই গার্লস স্টুডেন্টস ইউ আর মাই বয়েজ স্টুডেন্টস ওকে চলো এটাকে বলে সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড ইউ অ্যান্ড দ্য থার্ড পার্সন হচ্ছে হি হি বা মেয়েদের ক্ষেত্রে হলে সি সি যখন সিঙ্গুলার হবে একা তখন হি ইজ এ গুড বয় এ গুড গার্ল হি একজন বলে সিঙ্গুলার তাই ইজ হবে হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড গার্ল সি ইজ এ গুড গার্ল যখন অনেক হবে অর্থাৎ তারা তখন এটা হয়ে যাবে প্লুরাল তখন এই ভাবটা হবে আর দে আর মাই স্টুডেন্টস দে আর ফুল মানে আমি তাদের সম্বন্ধে বলছি তারা যারা থার্ড পার্সনে বিলং করে সে এবং তারা সে সিঙ্গুলার এবং তারা প্লুরাল এই সকলে থার্ড পার্সনে বিলং করে সে তারা সে যখন সিঙ্গুলার তখন ইজ হবে হি ইজ এ গুড বয় সি ইজ এ গুড গার্ল হি ইজ মাই স্টুডেন্ট হি ইজ মাই ফাদার হি ইজ মাই টিচার সি ইজ মাই সিস্টার সি ইজ মাই ওয়াইফ সি ইজ মাই বিলাভ ওয়ান ওকে সি ইজ হি ইজ আবার যখন প্লুরাল হয়ে যাচ্ছে তখন দেখো আর হচ্ছে তাহলে ফার্স্ট পারসনের মতোই এখানটায় সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে আলাদা ভার ব্যবহার হচ্ছে অর্থাৎ বিভার আলাদা হয়ে যাচ্ছে প্লুরাল দে আর মাই স্টুডেন্টস হু আর দে they are my students they are good people they are indian they are bangladeshi they are french they are english they are footballer they are russian they are soldier কত রকম আমরা দিয়ে দিয়ে যা খুশি বলতে পারি দোজ আর মাউন্টেনস দোজ আর দোজ মানে ওই গুলো দিস মানে এই দোজ যেমন ধরো যাক ছোট বাক্য লিখি যেমন এক্সাম্পল দিচ্ছি ধরো এখানটায় পিন্টু তাহলে পিন্টুর ক্ষেত্রে কি হবে পিন্টুতে একটা লোক তাহলে পিন্টু এটা সিঙ্গুলার একজন বলে পিন্টু ইজ এ গুড গাই ঠিক মারুফা ইজ গুড স্টুডেন্ট নাতাসা ইজ এ জাপানিজ স্টুডেন্ট পিন্টু মারুফা অ্যান্ড নাতাসা তখন আর হয়ে যাবে যেহেতু পিন্টু মারুফা নাতাসা তিনজন একটা প্লুরাল হয়ে গেল আর সিঙ্গুলার নেই একক নেই তিনজন হয়ে গেল সো পিন্টু নাতাসা অ্যান্ড মারুফা আর মাই ফ্রেন্ড আর মাই স্টুডেন্টস আর গুড গাইজ আর গুড পিপেল ক্লিয়ার হয়েছে সো সিঙ্গুলার প্লুরাল আমরা প্রেজেন্ট টেন্সে বি ভার্ভে শিখলাম কেমনভাবে ভার্ভটা নেয় এবং একটা ছোটো ছোটো বাক্য তৈরি করে এখন দুটো ছোট্ট জিনিস শিখব দুটো না একটা আরেকটা তো শিখে ফেলেছে যদি যদি আমি এই বাক্যটাকে অতীতকালে নিয়ে যাই পাস টেন্সে নিয়ে যাই ঠিক খুব সহজ জাস্ট চেঞ্জ কেমন হবে এই অ্যামটা হয়ে যাবে ওয়াজ আরটা হয়ে যাবে ওয়ার সিম্পলি হয়ে হয়ে যাবে যাবে ওয়ার বাক্যগুলো আমি অতীতকালে বলবো ঘটে গেছে এরকম ভাবে ব্যবহার করব। এক্সাম্পল দেখো আমি এই বাক্যগুলোই বলবো আই ও এস টিচার আমি একটা শিক্ষক ছিলাম এখন কি সেটা আলাদা কথা এখনো আছি কি আমি শিক্ষকতা ছেড়ে দিয়েছি দ্যাটস ডিফারেন্ট থিং বাট দ্য সেন্টেন্স ইজ অফ পাস টেন্স ওয়ান্স আপন এ টাইম ইট হ্যাপেন্ড ইট ইউজ টু হ্যাপেন ওকে সো আই অ্যাজ ওয়্যাজ টিচার আমি একজন শিক্ষক ছিলাম উই ওয়ার বয়েজ উই ওয়ার ফ্রেন্ডস আমরা বন্ধু ছিলাম আমরা ছেলে ছিলাম এখন আমরা লোক হয়ে গেছি আর বাচ্চা ছেলে নেই সো এটা অতীতকালের ঘটনাটাই হয়ে যাচ্ছে ওয়ার আর ছিল যদি আমরা এখনকার ব্যবহার করতাম বর্তমানকাল ওয়ার হয়ে যাবে যেহেতু আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি উই ওয়ার বয়েজ উই ওয়ার গার্লস বাট নাও উই আর উমেন উই আর লেডিজ ওকে তাহলে ওয়াজ এবং ওয়ারের তফাৎ বুঝতে পেরেছো উই ওয়ার ফ্রেন্ডস আমরা এখন দুসমান হয়ে গেছি কে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগই নেই ছাড়াছাড়ি হয়ে গেছে বাট আমরা যখন স্কুল লেভেলে ছিলাম উই আর ফ্রেন্ডস মনে থাকবে আমরা বন্ধু ছিলাম ইউ ইউ আর এ বয় ইউ আর এ ম্যাড আমি বলতে পারি ধর জায়গাটা একটা উদাহরণ দিই যারা তুই ওই মেয়েটার জন্য পাগল ছিলিস সো ইউ আর এ ম্যাড ফর দ্যাট গার্ল ইউ আর এ ইউ আর ক্রেজি ফর দ্যাট গার্ল বাট এখন ঠিক হয়ে গেছে ও ভালো হয়ে গেছে মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে বা ওদেরই বিয়ে হয়ে গেছে এখন আর সেরকম ব্যাপারটা নেই সেটা সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে বাঁচছে এবং জীবনযাপন করছে সো এটা পুরনো ঘটনা ও আর পাস্ট্যান্সে ইউ ওয়ার এ ম্যান ইউ এর ক্রেজি ইউ আর এ বয় বাট ইউ আর নাও ইউ আর এ ম্যান এখনকার দিনে কথা বললে নাও ইউ আর এ ম্যান বাট ইউ ওয়ার এ বয় ফিফটিন ইয়ার্স ব্যাক পনেরো বছর আগে ইউ এর এ বয় তুমি তখন ছোটো ছিলে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস ইউ এর তো সিঙ্গুলার প্লুরাল একই কোনো চাপ নেই কোনো চেঞ্জেরও ব্যাপার নেই এবং হি হি ইজ এ গুড বয় যদি বর্তমান কাল হয় যদি এখনকার ঘটনা ঘটে হি ও এজ এ গুড বয় যদি আগেকার ঘটনা ঘটে হি সি ও এস এ গুড গার্ল দেখো আজকে ধরো ধরো তুমি ধরা যাক তুমি রবি না তোমার মা তোমাকে নিয়ে গেছে একটা তার বান্ধবীর বাড়ি তুমি তোমার মা সম্বন্ধে গল্প শুনতে চাইছো বা গল্প করছো তোমার মার বান্ধবী মাসিটা মাসিমাটা তোমাকে বলছে তোমার মা সম্বন্ধে সি ওয়াজ এ গুড গার্ল সি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাট আওয়ার টাইম ইন দ্য ক্লাস সি ওয়াজ এ জিনিয়াস সো সি ওয়াজ এ জিনিয়াস সি ওয়াজ এ গুড গার্ল সেই সময়টার গল্প বলা হচ্ছে তো ইজটা হয়ে গেছে ওয়াজ দেয়ার মাই স্টুডেন্টস আজকে তোমরা যে ছেলেমেয়েগুলো আমার কাছে পড়ছো আজকে যারা বাইরে রয়েছে ধরো যাক অস্ট্রেলিয়ার পাঁচটা ছেলে বা বাংলাদেশের থেকে দশজন ছেলে যারা পড়ছে যারা ভবিষ্যতে ভালো চাকরি পাবে সিভিল সার্ভেন্ট হয়ে যাবে কোনো দিন আমার সাথে দেখা করলে এবং আমি তখন ধরা যাক পড়াচ্ছি তোমাদেরই মতন বেশ কিছু আরও দশ বছর পরে গিয়ে পাঁচ বছর পরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি তোমরা একটা দল আমার কাছে এসছো চাকরি পেয়ে মনে করছে যে চলো স্যারের সাথে আবার দেখা করে আসে তা আমি এই বর্তমান স্টুডেন্টদেরকে তখন পাঁচ বছর পরে সেই স্টুডেন্টদেরকে তোমাদের সম্বন্ধে কি বলবো আর মাই স্টুডেন্টস আরে ওরা আমার ছাত্র ছিল বাট নট নাও এখন না এখন তো তারা সব বড় বড় অফিসার হয়ে গিয়েছে তারা আমার ছাত্র ছিল আমরা এরকম বাক্য ব্যবহার করি একই রকম বাক্য সব লুরাল হয়ে যাবে পিন্টু পিন্টু এজ এ গুড গার্ল গুড বয় পিন্টু একটা ভালো ছাত্র ছিল ভালো ছেলে ছিল মমতা ওয়াজ এ গুড টিচার মমত একটা ভালো শিক্ষিকা ছিল এখন সে রিটায়ার করে যেতে পারে এখন সে খারাপ পড়াতে পারে সো ইন সিম্পলিয়স্ট টার্ম আমরা সিঙ্গুলার এবং প্লুরাল অনুযায়ী আর এম এবং আর ইজ এবং আর এবং আর ব্যবহার করব ব্রিফ করলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই সিঙ্গুলার হলে অ্যাম হবে কুই প্লুরাল হলে প্লুরাল যেহেতু তাই আর হবে ইউ সিঙ্গুলার বা প্লুরাল দুটো ফর্মেই আর হবে হি সি যতক্ষণ সিঙ্গুলার থাকবে ইজ হবে প্লুরাল হয়ে গেলে দে দোজ পিন্টু মমতা অ্যান্ড রাঘব একাধিক যখন বাক্য থাকবে নাতাসা অ্যান্ড পারভিন তখন হয়ে যাবে আর যখন আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব তখন হয়ে যাবে ওয়াজ আরগুলো হবে ওয়ার আরগুলো ওয়ার হয়ে যাবে ইজ আর এম হয়ে যাবে ওয়াজ সো ডিয়ার স্টুডেন্টস মাই ডিয়ার স্টুডেন্টস আমার বঙ্গবাসী ভাই বোনেরা বাঙালি ছেলেমেয়েরা তোমাদেরকে আমি ওয়েলকাম টু সিভিল সার্ভিস ফর দেশি গাইজ সিভিল সার্ভিস ফর দেশি গাইজে স্বাগত জানাচ্ছি তোমরা ভালো করে পড়ছো আশা করছি এবং আশা করি ভালো করে এটা শিখে যাবে একদম যে কিচ্ছু জানে না সে খুব সহজেই এই জিনিসটা শিখে যাবে এবং বুঝে যাবে এবং তোমরা আমি আমরা তুমি তোমরা এবং সে তারা এই পিন্টু মমতা মারুফা কুকুর বিড়াল এই প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য লিখবে বাক্য লিখে কমেন্ট সেকশানে তোমরা সেই বাক্যগুলো জানাবে লিখে দেখাবে আমি চেক করবো ওকে সো দিস ইজ দ্য টাস্ক ফর ইউ ফর দিস ডে আমরা এরপরে নেক্সট ক্লাসে চলে যাবো